উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের কারো উপর নির্ভর না করে সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে আসার পরামর্শ লন্ডন প্রবাসী অভিজ্ঞ মহলের। এ নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের দ্বিতীয় পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ভুল ধারণা নিয়ে নয়, ব্রিটেনে আসা শিক্ষার্থীকে জেনে বুঝে আসা উচিত, এমন পরামর্শ লন্ডন প্রবাসী বাংলাদেশি আইনজীবীর। শিক্ষার্থীকে জেনে বুঝে এবং কারো উপর নির্ভর না করে সরাসরি বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এবং পারলে কোনো একজন অভিজ্ঞ, দক্ষ এবং যোগ্য আইনজীবীর সহায়তা নিয়ে আবেদনগুলো করে এদেশে আসা উচিত। নতুন ভিসা নীতিতে কোনো ব্যাপক পরিবর্তন হয়নি বলেও জানান এ ইমিগ্রেশন অ্যাডভাইজার। মূলত যেটি বাজারে এখন শোনা যাচ্ছে যে কোনো ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে না, সেটি সত্যি নয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আগেও ছিল, এখনও আছে। শিক্ষা প্রতিষ্ঠান যদি মনে করে ইন্টারভিউর মাধ্যমে যে একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় লেভেলটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাহলেই কিন্তু তাকে তারা সার্টিফিকেটটা ইস্যু করতে পারবে এবং সেই সার্টিফিকেটের মাধ্যমে সে এখানে আসতে পারবে। মেনটেনেন্স সংক্রান্ত একটুখানি পরিবর্তিত হয়েছে, যেটা হচ্ছে বাইরে থেকে যারা আসে তাদের কথা বলি, তাদের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং মেনটেনেন্স দুটোই ফুলফিল করতে হবে। যারা এক বছরের ওপরে কোর্স তাদেরকে আপ টু 9 মান্থস মেনটেনেন্সটা পূরণ করতে হবে, আর যাদের এক বছরের নিচে সে অনুযায়ী তাদেরকে মেনটেনেন্সটা পূরণ করতে। স্থায়ীভাবে বসবাসের দীর্ঘসূত্রিতার বিষয়ও আইওন টিভির কাছে তুলে ধরেন এ আইনজীবী ব্যারিস্টার আবু সায়েম। কেবল লেখাপড়া করবার জন্য এসেই বৈধভাবে স্থায়ী হয়ে যাওয়া যাবে এমনটা ভেবে কারো এদেশে আসাটা উচিত না। তাহলে আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারবেন, কিংবা কখনো আপনি Tier 2 এমপ্লয়মেন্টে যেতে পারবেন, কখনো আপনি এন্টারপ্রেনিয়ার রুটে যেতে পারবেন। এ ধরনের বেশ কিছু বৈধ স্কিম আছে, যারা PhD করে তাদের জন্য একটুখানি বিশেষ সুবিধাও আছে। এইভাবে যদি কেউ 10 বছর বৈধভাবে যুক্তরাজ্যে থাকে, তাহলে সে ইন্ডেফিনিট লিভ টু রিমেনের জন্য আবেদন করতে পারবে। যেমন Tier 2 এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 5 বছর পরে গিয়ে কিন্তু তারা ইনডেফিনিট লিভ টু রিমেনটা পেয়ে যাবে, যদি সকল শর্ত পূরণ করে। চৌধুরী মুরাদ, আইওন টিভি নিউজ, লন্ডন।